Hello, Assalamu alaikum, dear brothers and sisters. Hope you are pretty fine by the grace and mercy of Almighty Allah, wherever you are in this country or out of this country. Dear brothers and sisters, we are on the second part of the usage of if. Amra ajke if er ditiyo part e chole eshechi. প্রিয় শিক্ষার্থীরা যারা এখনও আমার পার্ট ওয়ান দেখেননি তারা সেটা দেখে আসুন, তারপরে এই ভিডিওটি দেখুন, কারণ পার্ট ওয়ান না দেখলে এটা হয়তোবা বুঝতে অসুবিধা হতে পারে আপনাদের। যাই হোক, আমরা চলে যাই স্ক্রিনে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা বিগত ক্লাসটিতে বলেছিলাম যে ইফ হচ্ছে, যা বাংলা হচ্ছে যদি, এই ইফ এই শব্দটি যদি আমরা কোনো ওয়ার্ডের মানে কোনো সেন্টেন্সের সাথে লাগাই তাহলে তার মূল ক্রিয়া যেটা রয়েছে সে ক্রিয়াতে পরিবর্তন আসে। আমরা এটা প্রথম ভিডিওতে বিস্তারিত সেটা নিয়ে আলোচনা করেছিলাম, এখানে সেটাই আমরা এখানে বুঝব। সেটা হচ্ছে, দেখুন, তুমি বলেছিলে ইউ টোল্ড, ইউ সেইড, তুমি বলেছিলে। এখন এর সাথে যদি ইফ লাগাই তাহলে কি হবে? তাহলে হচ্ছে যে যদি তুমি বলেছিলে যদি বসাতে যাই তাহলে মিলছে না, যদি তুমি বলেছিলে হচ্ছে না, যদি তুমি বলতে। ইফ এমন একটি শব্দ যেটা লাগিয়ে দিলে ব্যাপারটা এমন দাঁড়ায় যে তুমি সেটা বলনি, কিন্তু যদি তুমি বলতে। সেন্টেন্সের প্রথমে দেখুন, তুমি বলেছিলে মানে যেটা ঘটে গিয়েছিল, শেষ হয়ে গিয়েছিল। বাট ইফ এমন একটি কন্ডিশন লাগিয়ে দেওয়া হয়েছে যেখানে হচ্ছে যে যদি তুমি বলতে, তার মানে হচ্ছে যে তুমি বলনি। নিশ্চয়ই বুঝাতে পেরেছি। আমরা এই ক্রিয়া যেটা দেখতে পাচ্ছি যে বলেছিলে, সে বলেছিলে থেকে বলতে চলে আসছে, এটাই আমরা এখানে শিখছি। এরপরে দেখুন, তোমাকে অপমান করা হয়েছিল, মানে তোমাকে অপমান করা হয়েছিল, সেটা অপমান করা হয়ে গেছে, শেষ, ফিনিশ, পাস্টে। যদি দিয়ে আমরা কথাটা কী করবো, রিভার্স করবো, মানে ঘুরিয়ে নিচ্ছি। যদি তোমাকে অপমান করা হতো, তার মানে হচ্ছে যে তোমাকে অপমান করা হয়নি, যার কারণে আমরা এই সেন্টেন্সটি ব্যবহার করছি। সেটা হচ্ছে, যদি তোমাকে অপমান করা হতো, হয়নি কিন্তু। তাহলে দেখুন, এখানে হয়েছিল থেকে হতো। এরপরে তুমি এটা করেছো, মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটা ইউ হ্যাভ ডান, তুমি এটা করেছো। এখন দেখুন, এখানে যদি লাগালে হবে যে যদি তুমি এটা করেছো, মিলছে না, যদি তুমি এটা করেছো তো মরেছো। হ্যাঁ, আমরা অনেক ক্ষেত্রে এটা বলি অবশ্য, যদি তুমি এটা করেছো তো মরেছো, রাইট। কিন্তু আসলে বাংলা আমরা এখানে এটা দেখবো যে যদি তুমি এটা করে থাকো, করেছো বলতে যে কাজটা হয়ে গিয়েছে, কমপ্লিট হয়ে গিয়েছে, প্রেজেন্ট পারফেক্ট, সেই পারফেক্টের সেন্স নিয়ে আমরা যদি বসাতে চাই সেক্ষেত্রে সেন্টেন্সটি হবে যে যদি তুমি এটা করে থাকো তাহলে তোমার খবর আছে। ইফ ইউ হ্যাভ ডান দিস ওয়ান দেন ইউ আর অন ড্যাঞ্জার, তাহলে তুমি বিপদে আছো। যদি তুমি খেয়ে থাকো এই খাবারটি বা এই বাসি খাবারটি তাহলে তোমার খবর আছে। ইফ ইউ হ্যাভ টেকেন দিস স্টল ফুড, মানে বাসি খাবার, দেন ইউ আর ইন রেড অ্যালার্ট, তাহলে তোমার সমস্যা আছে, তুমি রেড অ্যালার্টের মধ্যে আছো। এরপরে চলে আসি, তুমি করেছিলে, ইংরেজি কি ইউ ডিড, পাস্ট ইনফিনিটিভ টেন্স, তুমি করেছিলে। আর যদি এটা আমরা দূরবর্তী অতীত ভাবি তাহলে ইউ হ্যাড ডান, অর্থাৎ পাস্ট পারফেক্টের রুলস অনুযায়ী ইউ হ্যাড ডান, তুমি করেছিলে। সেক্ষেত্রে এটা হচ্ছে দূরবর্তী অতীতকে আমরা নিয়ে এসেছি, এই সেন্স নিয়ে আমরা কাজ করছি যে যদি তুমি এটা করেছিলে যদি বলি তাহলে মিলছে না, যদি তুমি করে থাকতে, অর্থাৎ কোনো তুমি করেছিলে বলতে কোনো একটা কাজ ডান হয়ে গিয়েছিলো, মানে করা হয়ে গিয়েছিলো। আর ইফ দিয়ে আমরা কথাটি ঘুরিয়ে নিচ্ছি যে যদি তুমি করে থাকতে, মানে যদি তুমি করে বসে থাকতে তাহলে তোমার খবর ছিল। ইংলিশটা যদি আমি করি তাহলে ইউ হ্যাড ডান, তুমি করেছিলে, ইফ ইউ হ্যাড ডান, যদি তুমি এটা করে থাকতে তাহলে তুমি সমস্যার মুখোমুখি হতে, তাহলে কি
You would have faced some problem. কিছু সমস্যা সম্মুখীন হতে তুমি। প্রিয় শিক্ষার্থীরা এখানে আরেকটি আমরা সেন্টেন্সে যাই। তুমি যেতে পেরেছিলে। তাহলে you could go. তুমি যেতে পেরেছিলে। যদি লাগালে হবে, যদি তুমি যেতে পারতে, পেরেছিলে হবে। You তুমি যেতে পেরেছিলে এই কাজটা তুমি সাকসেসফুলি করতে পেরেছিলে। মানে শেষ করতে পেরেছিলে। যদি লাগার কারণে ব্যাপারটা এরকম হবে যে যদি তুমি যেতে পারতে, যদি তুমি খেতে পারতে, তার মানে হচ্ছে যে তুমি ওটা খেতে পারোনি, এটাই বোঝানো হচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা আশা করি এটা বুঝতে পেরেছি। তবে আমরা এই সেন্টেন্সটি যদি ইংরেজি বানাই তাহলে তুমি বলেছিলে ইউ টোল্ড, ইফ লাগিয়ে দিলে হবে, ইফ ইউ টোল্ড, অর্থাৎ মেন সেন্টেন্স যেটা সেটাতে কোনো পরিবর্তন আসবে না। ইফ যুক্ত করলে কোনো সমস্যা নেই, মানে ইফ যুক্ত করি যদি কোনো সেন্টেন্সের সাথে সেন্টেন্সের কোনো পরিবর্তন ঘটবে না। তোমাকে অপমান করা হয়েছিল, সেন্টেন্সটা হচ্ছে যে ইউ ওয়্যার ইনসাল্টেড, ইউ ওয়্যার ইনসাল্টেড, তোমাকে অপমান করা হয়েছিল। কিন্তু ইফ লাগে দিলে ব্যাপারটি এরকম হবে যে যদি তোমাকে অপমান করা হতো। তারপর হচ্ছে যে তুমি এটা করেছিলে, তাহলে ইউ ডিড ইট, ইউ সরি তুমি এটা করেছো, তাহলে ইউ হ্যাভ ডান ইট, তুমি এটা করেছো। এখন ইফ লাগালে হবে যে যদি তুমি এটা করে থাকো, মানে কমপ্লিট হয়ে থাকে, তার মানে এটা করেনি, এটা মিন করছে তুমি করেছিলে, ইউ ডিড, সরি হ্যাঁ ইউ ডিড পাস্ট ইনমিনিট যদি বসাই তাহলে ইউ ডিড, ইফ লাগালে হবে যদি তুমি করতে, যদি তুমি করতে, বাট আমরা এখানে পাস্ট পারফেক্ট মিন করেছি, তাহলে হবে কি ইউ হ্যাড ডান। এখন ইফ লাগালে হবে যে যদি তুমি করে থাকতে, যদি তুমি করে থাকতে, এখানে হচ্ছে যে তুমি যেতে পেরেছিলে, ইউ কুড গো, ইফ লাগালে হবে যদি তুমি যেতে পারতে। প্রিয় শিক্ষার্থীরা আজকের এই পার্ট টু এ আশা করি আপনারা সব কিছু বুঝতে পেরেছেন। এরপরেও যদি মনে হয় যে আপনাদের কোথাও সমস্যা হচ্ছে বুঝতে, তাহলে অবশ্যই কমেন্টে গিয়ে ভিডিওর নিচে অবশ্যই সেখানে প্রশ্ন করবেন, বা কিছু জানার থাকলে সেখানে লিখে দেবেন। এছাড়াও আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের কাছে রয়েছে, আপনারা যে কোনো সময় হ্যালো করতে পারেন, জেনে নিতে পারেন। আর অবশ্যই বলবো যে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, কারণ আপনার একটু শেয়ারের কারণে এই ভিডিওটি পৌঁছে যেতে পারে প্রত্যন্ত অঞ্চলে। আর প্রত্যন্ত অঞ্চলে যে সকল মেধাবী স্টুডেন্টের যারা রয়েছে, যারা পড়াশোনা করে, হয়তো কোনো কারণে শহরে আসতে পারছে না, বা পড়াশোনা করতে পারছে না, বা ফাইন্যান্সিয়াল প্রবলেম রয়েছে, তারা সে ভিডিওটি দেখার মাধ্যমে উপকৃত হতে পারে, তারা ইংরেজি শিখতে পারে। সো অবশ্যই রিকোয়েস্ট করব যে অবশ্যই ভিডিওটি নিজে শিখবেন, শেয়ার করবেন, অ্যাটলিস্ট নিজের জন্য না হলেও অপরের হেল্পের জন্য, অপরের শেখার জন্য আপনি অবশ্যই এগিয়ে আসবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি।